আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নমিত্রা 2023-এর সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে নয় নম্বর বিদ্যালয়টি রয়েছে অর্থাৎ কাঁচড়াপাড়া হারমেট হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, একের এক আছে এটা হবে শঙ্করাচার্য হবে এখানটায় ড্যাশ পুরো নিয়ে পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। আর একদিন দিন হচ্ছে মেঘচোর হলো এখানটা হবে পুরন্দর। আর একদিন তিন হচ্ছে মূঢ় ওরা ব্যর্থ এটা হবে মনস্কাম। আর একে থেকে চার হচ্ছে প্রদত্ত কোন শব্দটি শব্দদ্বৈতের উদাহরণ নয় এটা ছমছম হবে। একদিকে মানে হচ্ছে ঠিক বানানটি বেছে নাও এটা যে গয়ে দেখে যে ঈশ্বর বানানটা এটা ঠিক হবে। দুই দিকে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। দুই দিকে এক হচ্ছে দিগ্বিজয় কে ছিলেন এর উত্তরটি হলো দিগ্বিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ছোটো ভাই। কিন্তু এই দিগ্বিজয় বছর 25 আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল পুরন্দরের জীবন থেকে। এরপরে দুই দিকে হচ্ছে ছেলেটির মনে কী বিষয়ে খটকা লেগেছিল এর উত্তরটি হলো এই যে ছেলেটির মনে ঝোলা গুড় কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। আর সাবান না পটকায় দুটি কোনটিতে সে ঠিক করতে পারে না এই বিষয়ে তার কাছে খটকা লাগে। এরপরে দুই দিকে তিন হচ্ছে কাল নদী শব্দটির অর্থ লেখো এর উত্তরটি হবে সময়ের স্রোত। দুই দিকে চার হচ্ছে জনগণ মন অধিনায়ক গানটির প্রথম পরিচয় কী ছিল এটা হচ্ছে ব্রহ্মসঙ্গীত। আর দুই দিকে পাঁচ হচ্ছে শব্দ কখন বিভক্তিযুক্ত হয় এর উত্তরটি হলো বিভক্তি হলো অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এবং সার্থক শব্দ যারা বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক সাধনের জন্য যুক্ত হয়। বাক্যে ক্রিয়ার সাথে বাক্যে থাকা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ অথবা বিশেষ্য বা বিশেষণীয় স্থানীয় পদগুলি পরস্পরের মধ্যে সমন্বয় সম্বন্ধ নির্দিষ্ট করতে শব্দ বিভক্তি যুক্ত হয়। এরপরে তিনে দাগে হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনে দাগে এক আছে দেখলাম হেদোর কাছে ভিড় জমাচ্ছে কারা কেন ভিড় জমাচ্ছিল এর উত্তরটি হলো ভিড় জমাচ্ছিল সাধারণ মানুষ। সেদিন হেদোর কাছে এক স্বদেশি মিটিংয়ে নেতাজির বক্তৃতা দেওয়ার কথা ছিল। নেতাজিকে চোখের সামনে দেখা এবং তার বক্তৃতা শোনার জন্য সকলে ভিড় জমাচ্ছিল। এরপরে তিনে দাগে হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ কে কাকে কখন এই কথা বলেছে এর উত্তরটি হলো প্রশ্নে উদ্ধৃত কথাটি কার্ফের মেয়ে অসীমা পুরন্দর চৌধুরীকে বলেছে। পুরন্দর যখন অ্যালয় নামক বলটা লেগ স্লেভারে ফেলতে গেলেন তখনই একথা বলেছে অসীমা। তিনে তিন হচ্ছে দরিদ্র আছিল তারা কাদের কথা বলা হয়েছে তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন এর উত্তরটি হলো যারা ধনী নয় দরিদ্র হয়েও মানুষের মনে চিরকালীন আসন পেয়েছেন কবি তাদের কথা বলেছেন। মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন যে সমস্ত মানুষেরা তাদের কল্যাণময় কর্মের জন্যই তারা সমস্ত মানুষের মনে সদা বিরাজিত যা পরস্পরায় বয়ে চলতেই থাকবে তাই তাদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে। এরপরে চারে দেখাচ্ছে নিচের অশুদ্ধ বানানগুলি সংশোধন করে লেখো। চারে দেখে এক আছে এটা বিশেষণ যে বানানটা হবে বৈশিকা তাল বৈষয়িকা মূর্ধ্ণ্য মূর্ধ্ণ্য হবে। আর চারে দেখে হচ্ছে প্রদোষ যে বানানটা হবে পয়রোফলা দয়কা এটা মূর্ধ্ণ্য হবে। এরপরে পাঁচে দেখেছে নিচের শব্দগুলি থেকে শব্দদ্বৈত ও ধন্যাত্মক শব্দ আলাদা করে লেখো। একে যেটা আছে হাতে হাতে এটা হবে শব্দদ্বৈত হবে। আর টাপুর টুপুরে হবে ধন্যাত্মক শব্দ হবে ধরা সেটা হচ্ছে ধন্যাত্মক শব্দ হবে আর যাই যাই হবে এটা শব্দদ্বৈত। ছয় দেখা নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ছয় দেখা হচ্ছে পরিদের রানী দেখতে কেমন পরিদের রানী কেমন পোশাক পরেছিল এর উত্তরটি হলো পরিদের রানী দেখতে খুব সুন্দর তার গোলাপি মুখে খুব সুন্দর কালো কালো চোখ পরিদের রানীর মাথায় সোনালি চুল পরনের পিছিল রূপালী পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। এরপরে ছয় দায় হচ্ছে ঘাস জমি থেকে বটতলায় ফেরার পথে কি কাণ্ড ঘটেছিল এর উত্তরটি হলো ঘাস জমি থেকে বটতলা ফেরার পথে সোনাটিয়া দেখে খাঁকি কোট প্যান্ট পরা থলে কাঁধে কোমরে লণ্ঠন বাঁধা হাতে একটা লম্বা খাম নিয়ে একটা লোক ঝোপঝাড়ে কাকে খুঁজে বেড়াচ্ছে। সাথে দেখা হচ্ছে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। সাথে দেখা হচ্ছে দেশভ্রমণ সাথে দেখে হচ্ছে একটি মেলা দেখার অভিজ্ঞতা সাথে দেখে তিনি হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এগুলি তোমরা রচনা পাঠ অংশ থেকে পেয়ে যাবে সহায়িকা বইয়ের। আর যদি না পাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের পোস্ট করে দেবো। তাহলে আজকে ভিডিওতে সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে নয় দাগিয়ে যে প্রশ্ন সেটি তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।